সারেগামা কারওয়া বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। অপাপবিদ্ধ মুখ, সহজাত অভিনয়, সারল্যমাখা চঞ্চল দুটি ভ্রমর কৃষ্ণ চোখ, যে অভিনেত্রী নজরে পড়েছেন সত্যজিৎ রায়ের মতো চিত্র পরিচালকেরও, তিনি সন্ধ্যা রায়। সৌন্দর্য আর প্রতিভার সঙ্গে যোগ হয়েছিল নিষ্ঠা এবং অক্লান্ত অধ্যাবসায়। তাকে নিয়ে আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, আর আপনাদের সঙ্গে আমি থাকছি অভিনেত্রীর জীবনের গল্প এবং তার অভিনীত সিনেমার গান নিয়ে সোহিনী। ১৯৪১-এর ১১ই এপ্রিল নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। ঠাকুরদা ছিলেন জমিদার, বাংলাদেশে থাকতেন, তাই একটু বড় হতেই ওপার বাংলায় পাড়ি জমান সন্ধ্যা রায়ের পরিবার। মাত্র ৭ বছর বয়সে বাবা এবং ৯ বছর বয়সে মাকে হারিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসেন অনাথ মেয়েটি। শহরে এসে অভিনয়ে হাতেখড়ি হয় পরিচালক রাজেন তরফদারের সৌজন্যে। পিতৃমাতৃহীন মেয়েটিকে স্নেহচ্ছায় জড়িয়ে রেখেছিলেন আজীবন রাজেনবাবু, বাবার মতো আগলে ছিলেন। তার ছবি দিয়েই সন্ধ্যা রায়ের অভিনয় জীবনের শুরু। প্রথম ছবি অন্তরীক্ষ, তখন বয়স মাত্র ১০। খুব ছোট ভূমিকায় অভিনয়, তাও চোখে পড়ার মতো। তারপর সলিল সেনের ছবি নাগিনী কন্যার কাহিনীতে, প্রথম বড় ব্রেক, এবং এটাও সম্ভব হয়েছে রাজেন তরফদারের তত্ত্বাবধানেই। জহুরির মতো তিনি চিনেছিলেন হিরেটিকে। তারপর সে দ্যুতি বাংলা ছবির জগৎকে আলোকময় করে তুলেছিল। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ সোহিনী শুরু করেছিল রবীন্দ্রনাথের গান দিয়ে।
পথ ও প্রাসাদ ছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরী ও সহশিল্পীরা গেয়েছেন সেই গান। এখন পরপর দুটো গান, মণিহার থেকে লতা মঙ্গেশকর এবং বাবা তারকনাথ ছবি থেকে আরতি মুখোপাধ্যায়। সারেগামা কারওয়া বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো, তাদের যেন না আমার পথের আলো।
গ্রাম্য সরলতা এবং অপাবৃদ্ধতা, সন্ধ্যা রায়ের মুখে তার হাসিতে শিশুর সহজতা ছিল বলেই বোধ হয় অভিনয় জীবনের শুরুর দিকে পরপর করেছেন বেশ কয়েকটা পৌরাণিক ছবি, যেমন রাধা, কংস, বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলা ছবিটির বিজ্ঞাপনে নাকি আলাদা করে ব্যবহার করা হয়েছিল সন্ধ্যা রায়ের নাম, লেখা হয়েছিল এবং একটি নতুন মুখ সন্ধ্যা। কিন্তু প্রথম যে ছবি সন্ধ্যা রায়কে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিল সে ছবির নাম গঙ্গা, পরিচালক সেই রাজেন তরফদার। তারপর থেকে অভিনেত্রী সন্ধ্যা রায়কে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৬০-এর এই ছবি যখন রিলিজ হয়েছে তখন বাংলা চলচ্চিত্রে বাঘা বাঘা সব অভিনেত্রীরা দাপিয়ে বেড়াচ্ছেন, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়। এত তারকার মাঝে নিজেকে প্রতিষ্ঠা করা যে কি কঠিন কাজ তা তো বোঝাই যায়। কিন্তু অনাথ মেয়েটিকে যে নিজের পায়ে দাঁড়াতেই হবে, দাঁতে দাঁত চেপে লড়ে গেলেন জীবনের সাথে, জীবনকে ভালোবেসে। তার হাওয়ায় চলে আজ মন পেশে
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। চিরদিন তুমি থেকো আমার মালার ভালোবাসা নিয়ে আপনারে ঘিরে রেখো মনের দেউলে চিরদিন তুমি থেকো Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান, thank you.
যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায়, উত্তর দাও। স্বর্গমর্ত তোমার রুদ্র তেজে দুলবে নাকি প্রভু, আমার প্রশ্নের উত্তর দাও। হৃদয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু, হে পাথর তুমি উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ আমি সোহিনী এমন একজন অভিনেত্রীর কথা বলতে বসেছি যিনি একদিকে যেমন করেছেন রাজেন তরফদার, সত্যজিৎ রায়, তপন সিংহের ছবিতে অভিনয়, তেমন আবার বাবা তারকনাথের মতো পুরোপুরি সংস্কারমূলক ধর্মীয় ছবিতেও সমান নিষ্ঠা ভরে অভিনয় করেছেন সেই সন্ধ্যা রায়, যিনি রোমান্টিক ছবি, ধর্মীয় ছবি, সামাজিক ছবি, হাসির ছবি সবেতেই স্বচ্ছন্দ, তাকে নিয়েই গান আর গল্পের ডালি সাজিয়েছি আজ। উত্তম সুচিত্র হিট জুটির জামানায় প্যারালাল যে জুটিটি রূপলী পর্দায় সাড়া জাগিয়েছিল তা হল বিশ্বজিৎ সন্ধ্যা। মায়ামৃগ, কঠিন মায়া, সরি ম্যাডাম, বধূ, ধূপছায়া, প্রথম প্রেম, অগ্নিভ্রমর, আমি সিরাজের বেগম, নবদিগন্ত, মেঘমুক্তি, মোট ২২টা ছবিতে কাজ করেছেন একসাথে। একটা সময় ছিল যখন বিশ্বজিৎ সন্ধ্যা রায় জুটি মানেই ছবি হিট। নেহাত হেমন্ত মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বিশাল বাঁধ ছবিতে অভিনয় করতে বম্বে পাড়ি দিলেন বিশ্বজিৎ, এবং সেখানেই হিন্দি ছবির জগতে জড়িয়ে গেলেন তিনি। নয়তো উত্তম সুচিত্রা জুটি কিন্তু বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতো। এভাবে একচ্ছত্র আধিপত্য থাকতো কি না প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে বিশ্বজিৎ সন্ধ্যা রায়ের রোম্যান্টিক জুটি ভেঙে গিয়ে একদিকে বোধহয় ভালোই হলো। কেন, আসছি সেই কথায়। তিনটে গান শুনেনি তার আগে? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, কার কার গান শুনলাম একটু আগে। দীপের নাম টিয়ারং থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উত্তর পুরুষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং বাবা তারকনাথ ছবি থেকে আরতি মুখোপাধ্যায়। আর এখন শুনব বিশ্বজিৎ সন্ধ্যা রায় অভিনীত মায়ামৃগ, কুহেলি এবং মণিহার ছবি থেকে পরপর তিনটি গান। খুশির মতন ছড়ানো, মতন ছড়ানো।
বক 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 পায়রা। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. আসছে সে আসছে কে
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে বিশ্বজিৎ সন্ধ্যা জুটি ভাঙাটা অভিনয় জীবনের ক্ষেত্রে শাপে বর হল সন্ধ্যা রায়ের। রোমান্টিক নায়িকার তকমা লেগে যাচ্ছিল তাঁর ইমেজে। বিশ্বজিৎ সন্ধ্যা রায় জুটি ভেঙে যাওয়ার পর রোমান্টিক নায়িকার ভূমিকায় অভিনয় যে একেবারেই করেননি তা নয়, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম। এইবার বেশ কিছু বাস্তবধর্মী ছবিতে অভিনয় করার সুযোগ এল তাঁর। দ্বীপের নাম টিয়ারং, বাঘিনী, আরোগ্য নিকেতন, গণদেবতা। জন্ম নিল এক নতুন সন্ধ্যা রায়ের। প্রতিটি চরিত্র আলাদা, অভিনয়ের নানা রকম সূক্ষ্মতা, বাঁক, চলন এ সমস্ত এক্সপ্লোর করতে হয়েছে চরিত্রগুলিকে ফুটিয়ে তুলতে। আর ইতিমধ্যে জীবনেও এসেছে নতুন বাঁক। ১৯৬৩তে পলাতক ছবিতে অভিনয় করার সময় প্রথম আলাপ যে মানুষটির সঙ্গে, তিনি যে পরিচালনার ক্ষেত্রে সন্ধ্যা রায়কে নায়িকা করে পথ চলা শুরু করেছিলেন, শুধু তাই নয়, জীবনে চলার ক্ষেত্রেও সন্ধ্যাই ছিল তাঁর নায়িকা, ঘরণী, অর্ধাঙ্গিনী। স্বামী তরুণ মজুমদারের সঙ্গে বোঝাপড়াটা অনস্ক্রিন এবং অফস্ক্রিন এতই ভালো যে বিবাহ পরবর্তী জীবনে আরও অনেক ভালো ছবি তারা দিতে পেরেছেন বাঙালি দর্শককে। এখন শুনে নি তরুণ মজুমদার পরিচালিত ঠগিনী ছবি থেকে আরতি মুখোপাধ্যায়, তিন অধ্যায় থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং দাদু ছবি থেকে আবারও আরতি মুখোপাধ্যায়। Thank you.
যদি সে গান, যদি সে গান চৈত্রের ঝরা পাতা হয়ে ঝরে ঝরে উড়ে যায়, তবু যেন বনে যায় মিথ্যে সে I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Thank you.
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. অভিনেত্রীদের জীবনেও কত পাওয়া না পাওয়ার গল্প থাকে। সত্যজিৎ রায় অপুর সংসার ছবিতে অপর্ণার ভূমিকায় সন্ধ্যা রায়কে কাস্ট করবেন ভেবেছিলেন। সন্ধ্যা রায়ের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, আমার দুর্ভাগ্য তখন আমি নাগিনী কন্যার কাহিনীতে অভিনয় করছি। সেই সময় কন্ট্রাক্ট হতো যে ছবি শেষ হয়ে মুক্তি না পাওয়া পর্যন্ত অন্য কোনো ছবিতে অভিনয় করা যাবে না। তো সন্ধ্যা রায় ছিলেন সেরকম একজন এক্সক্লুসিভ আর্টিস্ট, কাজে অপুর সংসারে তার ঢোকা হলো না। কিন্তু সত্যজিৎ রায় মনে রেখেছিলেন তাকে। পরে যখন তিনি অশনি সংকেত করবেন বলে ঠিক করেন, তখন আবার ডাক পড়ল সন্ধ্যা রায়ের। নায়িকা নয়, তবে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে হবে, এক কথায় রাজি সন্ধ্যা রায়। সেই ছবির শুটিংয়ে ঘটল এক মনে রাখার মতো ঘটনা। সেই ঘটনা নিয়ে ফিরব দুটো গান শুনে নিয়ে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটো গান নতুন জীবন এবং অন্তরাল ছবি থেকে। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি
এসেছি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি তোমারে ভালোবেসেছি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কাক
সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে সন্ধ্যা রায় অভিনীত, সত্যজিৎ রায় পরিচালিত অশনী সংকেত ছবির একটি দৃশ্যায়নের শুটিংয়ের গল্প বলবো আমি, সোহিনী। একটি দৃশ্য ছিল যেখানে সন্ধ্যা রায় কিছু চাল এনে অনঙ্গ বউকে দিচ্ছে। অনঙ্গ বউ জিজ্ঞেস করছে, চাল কোথায় পেলি বল? সন্ধ্যা রায় অভিনীত চরিত্রটির মুখে কোনো সংলাপ নেই, শুধু অনঙ্গ বউয়ের দিকে তাকিয়ে সে একটু হাসবে। সত্যজিৎ রায় বলে দিয়েছিলেন যে ওই তাকানো এবং হাসিটা দিয়েই প্রমাণ করতে হবে যে তুমি আর ভালো পথে নেই, তুমি খারাপ হয়ে গেছো। শট নেওয়া হলো, ওয়ান শট, ওকে। সত্যজিৎ রায়ের মুখে কোনো কথা নেই, অগত্যা সন্ধ্যা রায় নিজে গিয়েই জিজ্ঞেস করলেন, মানিকদা ঠিক করেছি তো? শুনেই সত্যজিৎবাবু হাহা করে পরিচিত অট্টহাস্য করে বললেন, মেয়েটা জানে না ও কি করতে পারে। আজীবন এই কথাটি মনে রেখেছে মেয়েটি। কোনো শক্ত দৃশ্যে অভিনয় করতে গেলেই আউড়ে নেয় প্রিয় মানিকদার উক্তিটি। বাংলা চলচ্চিত্র জগৎ এমন অভিনেত্রী পেয়ে তার যোগ্য সম্মান দিতে পারল কি না তা ভেবে দেখার বিষয়। আমরা তো ছবি বিশ্বাস, মলিনা দেবী, তুলসী চক্রবর্তী, জহর গাঙ্গুলি, সুলতা চৌধুরীদের যোগ্য মর্যাদা দিইনি। দর্শক হিসেবে আমাদের আরও অনেক পরিণত হতে হবে। সন্ধ্যা রায়ের মতো অভিনেত্রীকে নিয়ে কথা বলতে বলতে এই ভাবনাটাই ভাবাচ্ছে আমায়। চলুন শুনে নিই আরও দুটো গান, হাই হিল থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং একটুকু বাসা ছবি থেকে আরতি মুখোপাধ্যায়। মধুচন্দ্রের চন্দন মাখরাতে মধুমঞ্জরে এখন স্বপ্নে মাতে, মধুচন্দ্রের চন্দন মাখরাতে মধুমঞ্জরে এখন স্বপ্নে মাতে। ফিরিতে পারেনি ঘরে যে ভ্রমর তবু বেলা শেষ হলে ফিরিতে পারেনি ঘরে, কি কথা শোনায় সে যে গুঞ্জন করে সেই গোপন মন্ত্রে মন যেন আজ মিলনের মালা গাঁথে। মধুচন্দ্রের চন্দন মাখরাতে মধুমঞ্জরে একোন স্বপ্নে মাতে। বাজিতে পারেনি লাগে যে বাসরে খানি এত করে তবু বাজিতে পারেনি লাগে, বাতাসে সে আজ একই প্রেরণায় বাজে আজ একোন কবিতা লেখা হলো দুটি হৃদয়ের লিপিকাতে। মধুচন্দ্রের চন্দন মাখরাতে মধুমঞ্জরে একোন স্বপ্নে মাতে, মধুচন্দ্রের চন্দন মাখরাতে মধুমঞ্জরে একোন স্বপ্নে মাতে। লাভ দিস এপিসোড, অফলাইন দিস ভিডিও নাও এন্ড এনজয় দ্য শো এনি টাইম এনিওয়্যার। আমি সংসারের অবনামা, আমি হব না তো গৃহবাসিনী, আমি সংসারের অবনামা, এই কঠিন শৃঙ্খল চূর্ণ করো মাগো মুদগরে সর্বনাশিনী, আমি সংসারের অবনামা। Oh,
রূপিণী আমি সংসারে রব না মা, আমি হব না তো গৃহবাসিনী আমি সংসারে রব না মা। জানি নে মা সময়ে ভব সংসারে ঘুমায়ার কে জাগে, জানি নে মা সময়ে ভব সংসারে ঘুমায়ার কে জাগে, পরের ভাবনা ভাবিতে চাহি না নিজের ভাবনা ভাবি আগে, আমি প্রাণ কোণে চাই ছিঁড়িতে বাঁধন তাই লাগি মন এমন কাঁদন, প্রাণ কোণে চাই ছিঁড়িতে বাঁধন তাই লাগি মন এমন কাঁদন, কেমন করিব উদ্দেশ্য সাধন বলে দে মা সিদ্ধি দায়িনী আমি সংসারে রব না মা, আমি হব না তো গৃহবাসিনী আমি সংসারে রব না মা। অভিনয় করেছেন, মন দিয়ে সংসার করেছেন, রাজনীতির মুখ হয়েছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন নিজেকে আজও, গল্পের নাট্যরূপ দিচ্ছেন, ইচ্ছে মঞ্চস্থ করার। জীবনে পুরস্কার অর্জন করেছেন অনেক, 1969-এ শ্রেষ্ঠ সহনায়িকা হিসেবে 3 অধ্যায় ছবির জন্য, 1972 এবং 1976-এ নিমন্ত্রণ আর সংসার সীমান্তের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সন্ধ্যা রায়, পেয়েছেন ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গবিভূষণ। কিন্তু আজও স্বপ্নের চরিত্রে অভিনয় করাটা হয়ে ওঠেনি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স থেকে বিদায় নেওয়ার আগে সোহিনীর সঙ্গে আপনাদেরও অর্থাৎ আমাদের সবার শুভেচ্ছা রইল, প্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়ের স্বপ্ন সফল হোক। ফিরব আবার অন্য গানে, অন্য গল্পে। যেতে যেতে আলোর পিপাসা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং প্রথম প্রেম ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রেখে গেলাম এই দুটি গান। Thank you.
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. केनो ए रंग तार मुझे जाएगो आमी भाबछी शुधु भाबछी ए भावना की कूल खुजे पाएगो एतो सुंदर ए पृथ्वी दूर सागरेर ओई जे नीरब जावा नील आकाशेर आर बाताशे ई जे नीरब गावा कत भालो लागे कत खुशी जागे সেই খুশিটুকু কেন মানুষের পৃথিবীতে মানুষেরা মুছে দিতে চাই গো আমি ভাবছি শুধু ভাবছি এই ভাবনা কি কুল খুঁজে পাই গো এত সুন্দর এই পৃথিবী দোল দোলানো এই যে ঝাওয়ের পিঠে ওই পাখিদের আর ফুলেদের এই যে প্রাণের গীতে কত আলো ঝরে কত হাসি ভরে সেই হাসিটুকু কেন ও করুণ নিয়তি যে ঢেকে দিতে চাই বেদনায় গো আমি ভাবছি শুধু ভাবছি এই ভাবনা কি কুল খুঁজে পাই গো এত সুন্দর এই পৃথিবী কেন এই রং তার মুছে যায় গো আমি ভাবছি শুধু ভাবছি এই ভাবনা কি কুল খুঁজে পাই গো এত সুন্দর